চাঁদপুরের কচুয়ায় সিসি ক্যামেরায় ধরা পড়লো আরিফ হোসেন নামে এক দুর্ধর্ষ চোর। রবিবার সকালে উপজেলা 4 নং পালখাল মডেল ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। তার বাড়ি চাঁদপুর পুরান বাজারে। জানা যায় গত 10 সেপ্টেম্বর এক কলেজ ছাত্রের সাইকেল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হলে আরিফ হোসেন অভিনব কায়দে সাইকেলটি চুরি করে। এই সময় ইউনিয়ন পরিষদ ও বাজারের সিসি ক্যামেরা চুরি ঘটনাটি ধরা পড়ে। পরে খোঁজ নিয়ে তার কোনো সাড়া না মিললেও রবিবার পুনরায় অভিনব কায়দে সাইকেলটি চুরি করতে এসে সিসি ক্যামেরা ধরা পড়ে। পরে ইউনিয়ন গ্রাম পুলিশ তাকে আটক করে। ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন বলেন, সম্প্রতি এলাকায় চুরি অপকর্ম সহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে। নিরাপত্তা নথি ক্যামেরা স্থাপন করেছি। চুরির ঘটনায় আরিফ হোসেনকে কচুয়া থানা পুলিশের নিকট সুপ্রত করা হয়।